সাহাবীরা নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী জিহাদের ময়দানে এমনভাবে পড়ে আছে, পিছন দিকে তার তীর বাড়ছে হুজুর, তীরের শলাকায় হাত দিলে খালি চিৎকার দিয়ে কান দেয়, আমরা কি করব। রাসূল বললেন, কোনো টেনশন নাই, যে তীরের শলাকায় হাত দিলে চিৎকার করে কাঁদতেছে, এই তীর বার করতে গেলে অপারেশন করা লাগবে, অপারেশন ছাড়া বার করতে হবে না। সাহাবীরা বলল, হুজুর অপারেশন কোথায় হবে? বলে থিয়েটারের মধ্যে। অপারেশন থিয়েটারের নাম কি? রাসূল বললেন, আলীর জন্য অপারেশন থিয়েটারের নাম হলো মসজিদ। জোরে গান, সুবহানাল্লাহ। আলীর জন্য অপারেশন থিয়েটারের নাম কি? মসজিদ। আল্লাহ রাসূল বললেন, এই অপারেশন কিন্তু সবসময় করা যাবে না, আলী যখন নামাজের ভিতরে থাকবে ঠিক ওই সময় কাম শুরু করা লাগবে। তো অপারেশনের ডাক্তার দুইজন, একটা হুজাইফা, ডাক দেবার হুজাইফা তুলি আমি অপারেশন করবা যখন হযরত আলী নামাজের ভিতরে থাকবে। কিতাবের মধ্যে আছে, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, শলাকা ধরে টানতেছে, এরকম টানে, তীরের শলাকা ধরে টানে, হযরত আলী পিছন দিকে চলে আসে, আবার ছাড়া দিলি ঠিক মতো খাড়া হয়, কিন্তু আ কোনো শব্দ নেই, বুঝবার পারছে, থিয়েটারের মধ্যে অবশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা কী দিয়ে অবশ করলো? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যখন নামাজের শেষ দায় গেছে, জাবের বলে, হুজাইফারে এই মুহূর্তে অপারেশন করা লাগবে। কিতাবের মধ্যে আছে, পিঠের উপরে দুইটা পা দিয়া বের হয় না, পিঠের উপরে দুইটা পা দিয়া এত জোরে টান মারছে, শুধু তীর বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ শেষ হয়ে গেল, নবী বসে আছে, জাবের হুজাইফা, রক্তঙ্গা তীর আর গোস্তের টুকরা নিয়ে হাজির। জাবের বলে, দেখেছি নবী রে কানতে, কিন্তু এত কান্না কোনোদিন দেখি নাই, এক হাতে গোস্ত মা গোস্ত আর তীর নিয়া। নবী ডাক দিল, আলী, আমার আলী, তুই কোথায় আলী? আলী ডাই, হুজুর এমন করে কেন কান্দে? রাসূল বলে, আলী রে, শলাকায় হাত দিলে চেক করে দিয়ে কান্দি বাবা, পিঠের তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো, বল তুই তখন কোথায় ছিলি? নবী বলেছেন, সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ বলেছেন, ইন্না সালাতা তানহানাল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, নামাজ মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচায় দেয়। আর নবী বলেছেন, নামাজ যখন কেউ দাঁড়াবে, নামাজের মালিক আল্লাহর সঙ্গে তার মিরাজ হবে। একবার যদি মিরাজ হয়, দুনিয়ার কোনো মহব্বত তার কলিজার মধ্যে থাকবে না গো। আজকে নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘোষ খায়, আল্লাহ কয় নামাজের জোরে, ফায়সা কা যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামি দিয়া সরওয়ানা, আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আলী বলে, হুজুর আমি কোথায় ছিলাম আপনি জানেন? আপনার বলে নবী জানে কি জানে না? হে জোরেখান, জানে কি জানে না? কিন্তু নবী আলীর মুখ দিয়ে বের করবে, এই কারণে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, আমি নবী হচ্ছে এলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তাহলে নবীর ভিতরের কথা আলীর দরজা দিয়ে বের করার দরকার আছে না নাই? আলী বললেন, হুজুর জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, আমার তীর যখন টান দিয়েছে, পিঠের গোস্ত যখন ছিঁড়াইছে, আমি তখন কাবার ভিতরে ছিলাম। সব সাহাবী মুখ চাওয়াচাই করতে, যত সাহাবী একদিকে তাকায় একদিকে তাকায়, কে রে, হয়তো আলীর তীর বার করা হলো মসজিদ নববীর মধ্যে, মতি নাই, আর আলী যে কয় কাবার মধ্যে ছিলাম, এখান থেকে কাবা না 430 কিলো দূরে রে।
এখন চিন্তা করে দেন, হযরত আলী বললেন আমি তখন কাবার ভিতরে ছিলাম, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত, সবাই বলেন হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো, নামাজ তোর হবে না, তবে কেন গাউজুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ বুঝতে পারলা না। আল্লাহ রাসূল বলে আলী ভুল বক্তৃতা, ভুল বক্তৃতা, তোমার সমস্ত ভাইরা মুখ সাহসে করতেছে, তোমার তীর টেনে বের করা হয়েছে, গোস্ত ছিড়াইছে, তুমি তখন কোথায় ছিলাম? আর তুমি কইলা কাবার ভিতরে ছিলাম। আলী রে, এখান থেকে কাবা হলো 430 কিলো দূরে, ওই কাবার ভিতরে তুমি কেমনে গেলে? আলী বলে নবী গ, জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, আমি যখন কাবাকে মোতাওয়াজ্জা হলাম, ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, হুজুর জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, কাবাকে মোতাওয়াজ্জা হয়ে আপনার পিছনে যখন নামাজ শুরু করলাম, প্রথম শরীয়ত অনুযায়ী আমার দুইটা চোখ সেজদার দিকেই তাকায় আছে, কারণ শরীয়তের নিয়ম হলো নিয়ত বান্দার পরে মুখ থাকবে কাবার দিকে আর চোখ থাকবে সেজদার দিকে। আপনার যখন শরীয়ত অনুযায়ী নামাজ কিন্তু শুরু হয় শরীয়ত দিয়ে, জোরে কোন কি দিয়ে, কিন্তু নামাজের মধ্যে যখন যাবেন তখন যদি শরীয়তই রাখেন তাহলে মেরাজ আপনার হবে না, নামাজের শুরু হচ্ছে শরীয়ত, খুব খেয়াল করবেন। আলী বলতেছে শুরু শরীয়ত দিয়ে আমি নিয়ত করলাম আপনার পিছনে, শরীয়ত অনুযায়ী নামাজ শুরু করলাম, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়। আলী বলতেছে হুজুর আমি বন্ধ করি না, কারণ শরীয়তকে ধরে রাখতে গিয়ে আমি টান টান করে দুইটা চোখ সেজদার দিকে রেখেছি, কিন্তু আমি তো বন্ধ করি না, কে যেন চোখ বন্ধ করে দেয়, আমার দুইটা চোখের পাথা মনে হয় উহুদ পাহাড়ের মতন ওজন হয়ে গেছে, আমি ধরে রাখতে চাই কিন্তু আমার চোখ তো খুলে থাকে না। হুজুর চোখটা যখন বন্ধ হলো তখন আমার চোখটা এত খুলে গেল, চোখটা যখন বন্ধ হলো তখন আমার চোখটা এমন খুলে গেল, আব্দুল কাদের জিলানিকে বলেছিল হুজুর আপনি চোখ বন্ধ করলে পৃথিবীর খবর বলতে পারেন, এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর একটু যদি বলতেন আমরা ফাতেমার কবরটা জিয়ারত করতাম। আব্দুল কাদের রাগ করে বলে রে পাগল, আমি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এই কথা তোদের কে বলেছে? আজকে আমি নিজে বলতেছি, চোখ বন্ধ করলে শুধু গোটা পৃথিবীর খবর বলতে পারি না, আল্লাহর আরশের খবর পর্যন্ত আমি বলতে পারি। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। রাসূল বলে আলী বলো কি হয়েছে? হুজুর চোখ বন্ধ হওয়ার পরে দেখতে পাই। তাহলে চোখ বন্ধ হলে কি হয়, কথা কয় না, চোখ বন্ধ হলে কি হয় দেখা যায়, আপনার দেখবার পাবেন না তো, এটা উমুকের বাড়ি, হায় হায় কয় কোটি গেছে রে, যারকে চোখ আছে তারকে হিসাবটা শুনবেন একটু দেই আপনারা দেখেন। হুজুর এদিকে যা দেখতেছেন খুব কষ্ট করে এই পর্যন্ত আমি কিনছি, হুজুর এই সামনে দেখতেছেন ওটা আমার বড় ভাইয়ের, পিছন দিকে যা দেখতেছেন আমাকে বাচ্চা স্যার, হুজুর আপনি কি মনে করছেন এই জায়গা তো অন্য কেউ পাওয়া দিবার পারবে? তো যদি সবই তোমাকে হয় আল্লাহর কুণ্ঠে, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে, তো চলো দেখে আসি। মসজিদের সামনে যা বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, এই 10 শতক আমার চাষা আল্লাহ দান করছে, তো চাষা যখন আল্লাহ দান করলো তখন আমরা সবাই টেকা দিয়ে সিমেন্ট দিয়ে রড টড দিয়ে আল্লাহকে ঘর বানিয়ে দিছি, হুজুর আপাতত আল্লাহ ঘর লে আছে আর বাদ বাকি সব আমাকে দখলে আছে। তখন ফেরেস্তাকে আল্লাহ দেশের নাম কি যেখানে তোমার কিছুই নাই, ওর চাষা দান করলে তুমি পাও, ওরা টাকা পয়সাতে তোমার ঘর বেনে দেয়, এই দেশের নাম কি আল্লাহ? আল্লাহ বলতেছে এই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশে বর্তমানে আমার চাইতে গরিব কেউ নেই রে, মানে বর্তমানে আল্লাহ বাংলাদেশে সবচাইতে গরিব, জোরে কর কথা ঠিক কিনা, আর সবচাইতে গরিব হলো এই আল্লাহর কোরআন। দেখেন করোনা মধ্যে প্রাইমারি, আমার ভাইকে তো প্রাইমারি হেডমাস্টার, আমার এক ভাস্তি প্রাইমারি মাস্টার, আমার 2 ভাই 2 কলেজের প্রফেসর। আমি একদিন ভাইকে বললাম ভাই প্রাইমারি কবে খুলবে, খালি হাসতে
মিন ভাই হাসেন কা ভাই রে, প্রাইমারি বন্ধ থাকলে এক বছর হয়ে যাচ্ছে, খুলতেছে না পাগলা, যত বন্ধ থাকবে তত আরাম, বেতন তো পাচ্ছি রে, মাসের 2 তারিখে খালি যাচ্ছে 35,000 টাকা গুনে দিচ্ছে। আমি চিন্তা করলাম প্রাইমারির মাস্টারের কোনো টেনশন নেই, মাস গেলে 35,000, আকডম বাকডম গোলাডম শিক্ষার মূল্য আছে, কিন্তু আল্লাহর কোরআনের মূল্য নেই। যেখানে কোরআনে শিক্ষা দেওয়া হয় ভিক্ষা ছাড়া চলান যাচ্ছে না, জোরে কোনো কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ যেমন গরিব হয়ে গেছে আমাদের বাংলাদেশে, আল্লাহর কোরআনও তেমন গরিব আছে। এই দুটা জিনিস চলবি, দান সদকা দিয়ে মসজিদ বানানো দেও বাবা, বাবা আল্লাহর ঘরে ধরে একটা বস্তা সিমেন্ট দাও, দেব না ফেরেস থাকায় আল্লাহ তোমার ঘর বানাবার চাই হুজুর চাই, ওরা কয় দেব না, আল্লাহ কয় বলু আমি গরিব কি করবো। শোনেন, গোটা পৃথিবীর ভিতরে খালি বাংলাদেশ ছাড়া, শুধু বাংলাদেশ ছাড়া, ভারতেও আপনি যান, আমি বহু জায়গায় গেছি, ভারতেও যান, ওখানেও ধনী লোকেরা, ধনী মুসলমানেরা আগে নিজের বাড়ি না করে আল্লাহর ঘর তৈরি করে, আগে আল্লাহর ঘর তৈরি করে তারপরে নিজের বাড়ি করে। আর আমাকে বাংলাদেশের ফকুনিরা আগে নিজের বিল্ডিং বানায় 7 তলা, ওটা আমার ঘর, আল্লাহর ঘরের খবর কি? ধর 10 বস্তা নে, আল্লাহকে তো চাপা যাচ্ছে, আমি হাসনে ময়দানে 1 লাখ দিতে তো জাহান্নামে দে, 1 লাখ দিতে তোর ঘর বানানোর কোনো দরকার আছে? যাবেন আমার ঘরে যাবেন? আগে সর্বোত্তম আল্লাহর ঘর তৈরি করছি আমি, তারপরে ঘর তৈরি করছি নবীর, 12 কোটি টাকা খরচ করে আমি নিজের বাসা তৈরি করি, আগে করছি আল্লাহর ঘর তারপরে করছি নবীর ঘর, আমার কি দরকার রে? আর ফাজিল ফকরেরা 7 তলার ভিত দিছে আর মসজিদের জন্য চাইলে টাকা নাই, বারে টাকা নাই রে। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলকারে পরাব, সে যে যখন তখন মরে করে জ্বালাতন, কবরে আসুক তারে আমি মজা দেখাবো, সে যে কেন এল না কিছু ভালো লাগে না, না ভালো লাগে না, কেমন ডাবা ডাবিছে ভাই, আর ওঠে না রে, কি করি রে, কি ফজর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, হযরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই, যেইখানে সেজদা দিব সুবহানাল্লাহ, যেইখানে সেজদা দিব সেইখানে আল্লাহর কাবা ঘর দাঁড়িয়ে আছে, ফালিয়াবুদু পন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার মসজিদে এক মুসল্লি এরকম যে ভাইয়ের লাগাল মাস্ক পরছে, মাস্ক পরে মসজিদে ঢুকতেছে, আমি কলাম কে ভাই মাস্ক কেন? তো হুজুর মাস্ক মানে বোঝেন আপনি? আমি বুঝি তো ভাই, কিন্তু মাস্ক কেন? তো হচ্ছে নামাজ পড়ে আসতেছি মসজিদ ঢুকমো, তা আমি বলে একটা মেয়ে মানুষ যে ওয়াজ করে, তুমি শুনছে একটা মেয়ে মানুষ তো হচ্ছে হুজুর মেয়ে মানুষ ওয়াজ শুনি, তা আপনারটা এই পাগলা আমারটা বাদ দে, মোবাইল যখন করিস প্রথম যখন মোবাইল করিস তখন একটা মেয়ে মানুষ ওয়াজ করে শুনছো? কয় হুজুর শুনছি তো, কি কয়? মেয়ে মানুষ কয় ঘরের বাইরে যখন যাবেন তখন মাস্ক পরবেন, তো ঘরের বাইরে গেলে মাস্ক পরা লাগবে, সেটা কোন ঘর? ঘরের বাইরে গেলে মাস্ক পরা লাগবে সেই ঘরের নাম কি? সেটা হচ্ছে আমার ঘর। তো তোর ঘর দামি না আল্লাহর ঘর দামি? তোর নিজের ঘর মাস্ক পরিস না আর আল্লাহর ঘর মাস্ক পরিস, তোর নামাজ কোনোদিন হবে না, তুই বেঈমান কাফের হয়ে গেছো। এত বড় কথা কোন বেঈমান কাফের? আমার দুটা দেখ আল্লাহ বলতেছে ফালি আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। তার মানে কি? আল্লাহ বলতেছে এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তোমাকে 2টা পুরস্কার দেওয়া হবে, একটা হলো তোমার রেজেকের অভাব হবে না আর কোনো প্রকার ভয় তোমার থাকবে না, সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দেব। তাহলে তোর মাস্ক কেন? কেন দিস গা?
কত বড় বদমাইশি। আবার দরজার দোয়া পড়তেছে, আল্লাহুম্মা তাহলি আবওয়াব রহমতিক, আবওয়াব রহমতিক মানে কি রে? মসজিদের মধ্যে যারা মাস করে এরা কেউ ইমানলে মরবার পায়ের বি লেখালেন, যা খাতাত লেখালেন। এ কথা কন না কেন, কথা কন না কেন? আপনার মনে করতেছেন আগামী বছর আবার আমাকে আশা লাগবে? এটাই শেষ ওয়াস। কোরআনের মাহফিলে মাস খান যেখানে অবারিত আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে, অবারিত, একটা সেকেন্ডের জন্য রহমত বর্ষণ বন্ধ হবে না যতক্ষণ মোনাজাত না হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা নামই হচ্ছে রহমানি জলসা, তো রহমানি জলসাত মাস্ক কেন? আল্লাহ কয় খালি করছে, দেখ তো কে কে করছে, মুকুত মাস্ক কে কে দিতে, ওই কটা ধরা লেগে করোনা, ওই কটা করোনা বোঝে না। হ্যাঁ হ্যাঁ, এ খোলেন না কে ভাই, ঢপ ডাকাঙ্কে একটু দেখি তো, দেখি আপনার ঢপ ডাকি দেখি, দেখা লাগবে না। তা আপনারা কি মনে করছে আমার পকেট মাস্ক নাই? তো মাস্ক দিয়ে যদি আমি এখন ওয়াজ করি আপনারা কি করবেন? কেরে একদিন পর দেখ পার এলাম রে, মুখ ঢাকা ছিল রে আপনারা। রাস্তা তোর মেয়েরা বলতেছে যখন বাড়ির বাইরে যাবেন তখন মাস্ক পরবেন, রাস্তায় ধুলা বেলে ওড়ে অনেক সময় এজমা ব্যারাম আছে, টানে ব্যারাম আছে, তাদের নাকে মুখে ঢুকে আপনার ক্ষতি হবে, এই জন্য রাস্তাত মাস্ক পরবেন। এখানে কি ধুলা বেলি উঠতেছে? আবার এখান থেকে যখন আবার রওনা দিবেন তখন আবার মাস্ক পরবেন। তার মানে বোঝা গেল রাস্তাঘাটে হাট বাজারে মাস্ক পরবেন, মসজিদের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে মাস্ক পরা, ঘরের মধ্যে মাস্ক পরা লাগবে না। ধরে কখন লাগবে? আপনারা কি মনে করতেছেন আগামীকাল আমার বিরুদ্ধে সরকার বিরুদ্ধে কে ছবি, এতে ভিডিও হচ্ছে, আমরা মাস্কের এত চেষ্টা করতেছি আর কুত থেকে বক্তা এসে কি করলো? আমি কিন্তু জাগা মতো করছি, আপনি রাস্তাঘাটে করেন, যেখানে ধুলাবালি উঠতেছে জীবাণু বাই আসতেছে সেখানে আপনি মাস্ক পরবেন। আমার কথা কি বুঝলেন? কোরআনের মাহফিলে কোনো জীবাণু আছে, কোনো ধুলাবালি আছে? মসজিদ হলো সবচাইতে দামি ঘর, নিজের ঘরেই যদি পড়া না লাগে তা আল্লাহর ঘরে পড়া লাগবে কেন? একটা তো কমন সেন্স থাকা দরকার। এক নম্বর হলো ইন্না সালাতি, নামাজের কথা বলতেছি। দুই নম্বর নুসুখি কুরবানি, তিন নম্বর অমা হিয়া জীবন, চার নম্বর অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। বাজার একটু মনোযোগ দেবেন। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সেইদার জায়গায় আল্লাহর কাবা ঘর, আল্লাহর কাবা ঘর দেখে আমার দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আমার শরীয়তের দুই চোখ, আসলে কিন্তু চোখ এই দুটা শরীয়ত, এই দুটা চোখ কি শরীয়ত। আল্লাহ কিন্তু বলেছেন খাতাম আল্লাহ ওয়ালা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম বিশাওয়া। ভাই শেষের কথা, আমি কিন্তু আর পাঁচ মিনিট ঘড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিট ওয়াজ করবো, একটু শেষের কথাটা মনোযোগ দিয়ে শোনেন ভাই, তাছাড়া কিন্তু ওয়াজ মাটি হয়ে যাবে, বোঝা পারবেন না। হযরত আলী বলতেছেন রাসূলুল্লাহ চোখ বন্ধ করে অন্তরের চক্ষু যখন খুলে গেল তখন সেজদার জায়গায় আল্লাহর কাবা ঘর, আমি কাবা ঘরের দিকে তাকাই আছি, কাবা ঘরের মালিক আমাকে ডাক দিচ্ছে, সুবহানাল্লাহ, কোন আলী তোমার নামাজের সাইজ দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, 400 মাইল দূরের কাবা তোমার সেজদার জায়গায় হাজির করেছি, এরপরে তুমি কান্দ কেন? আপনারা বলেন তো নামাজের মালিক যদি এইরকম বলে তাহলে নামাজের সাহস হয় কি হয় না? আলী বলতেছে রাসূলুল্লাহ আমি সাহস করে বললাম, মালিক তুমি দূরে বসে থাকো, তোমার কাবা সেজদা দিয়া তুমি আলীর কান্দা বন্ধ করতে চাও, কিন্তু আলী তো কান্দা বন্ধ করবে না, কারণ আলী কাবার সেজদা করে না, কাবার মালিকের গোলামি করতে চায়। যতক্ষণ পর্যন্ত কাবার মালিককে সামনে না পাবো ততক্ষণ আমি আলীর চোখের পানি বন্ধ হবে না। আল্লাহ ডাক দল আলী রে, কাবার মালিকের যদি কুদরতি পায় সেজদা করতে চাও তাহলে কাবার ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ, সবাই করনি হয়তো মনে করেন হুজুর এটা কোন কাবা, দিলের আয়না খুলে দেখ না চে এই জায়গাটা আছে, চোখ বন্ধ করেন আপনার এই কাবাটা, এটা কিন্তু টাওয়ার, টাওয়ার মোবাইল যখন নেটওয়ার্ক পায় না অনেক জায়গায় যা কথা হচ্ছে, হ্যালো, আরে ভাই জোরে কোন ভাই, হ্যাঁ রে নেটওয়ার্ক নাই রে, আমাদের অধিকাংশ নামাজ হচ্ছে নেটওয়ার্ক ছাড়া, মানে আমি একলা একলা পড়ে যাচ্ছি কিন্তু যার সাথে যোগাযোগ তার সাথে কথাই নেই, মানে নেটওয়ার্কই নেই।
কথাটা বুঝতেছেন না? ওকে নামাজ কি ছাড়া কথা কয় না কেউ, কি ছাড়া? দুই একজন নেটওয়ার্ক পাওয়ার চাই কিন্তু পুরোপুরি হচ্ছে না, টন 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 করতেছে, পাই 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 না, এরকম হয় দুই একজনে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই জায়গাতে একটা নেটওয়ার্ক আছে, এই জায়গাতে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা ওই যে কাবার যে নেটওয়ার্ক, কাবা ঘর, ওই নেটওয়ার্কের সাথে একেবারে এইভাবে যোগাযোগ। শোনেন আমার দিকে তাকান, নামাজ কাক করে দেখেন, এই নেটওয়ার্ক, এই টাওয়ার, ওই টাওয়ারের সাথে একটা সংযোগ আছে, আবার ওই কাবা টাওয়ারটা হলো বাইতুল মামুরের সাথে সংযোগ। বাইতুল মামুর হচ্ছে স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত সংযোগ, ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করেন, এই টাওয়ার যদি ওই টাওয়ারের সাথে ফিট না হয় তাহলে বাকি উপর দিকে যাওয়া তো যাচ্ছে না। এখন এই টাওয়ারটা হযরত আলীর, এই টাওয়ারের ভিতর দিয়ে ঢুকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন না হুয়া রাকা, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। ফজরের নামাজ কিন্তু জামাতে আদায় করা লাগবে, পেছনকার লোকেরা কথা কয় না। আপনারা মাগরিব এশা কারা কারা পড়েননি হাত তোলেন, এ কথা বলবো না, কিন্তু এ যে এতক্ষণ ওয়াজ শুনলেন নামাজের বহু কিছু, ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটা হাত তোলেন তো দেখি, যারা যারা ফজরের নামাজ পড়বেন না, তার মানে বোঝা গেল আপনারা সকলেই ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন।